নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো দেখো, আমি চলে এসেছি শনিবারের ব্লগ নিয়ে। আর সকাল সকাল যেটা করতে শুরু করেছি সেটা হচ্ছে বাসি গ্যাস মোচা। তো এখন সংসারে টুকটাক সব কিছু কাজ করে নেব। তোমরা ভিডিওটি দেখতে থাকবে, নতুন বন্ধুরা আমার পাশে থাকবে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, এখানটা একটু মুছে নিচ্ছি, বাসন উবুর দেবো। তো মাজা বাসনগুলো রোজ এভাবে মোচা না হলে একটু আগেই মুছে নিয়ে তারপরে বাসনটা আমি উবুর দিয়ে দিই। তো চলো উবুর দিয়ে দিই বাসনটা। একটু চা খাচ্ছি, তো হাজব্যান্ডের জন্যও করেছি। তো বাড়ি এসেছিলো হাজব্যান্ড একবার দেখতে, তো মেয়ে ঘুমোচ্ছে তো দেখতে পারলো না মেয়েকে, তো হাজব্যান্ডের জন্য চা করে দিলাম আর নিজেও একটু খেয়ে নিলাম। কাজ করতে করতে মেয়ে উঠে গেল ঘুমের থেকে, তো ভাবলাম যাই মেয়েকে একটু ব্রাশ করিয়ে তারপর একটু খাইয়ে দাইয়ে নিই। ইচ্ছে আছে একটু পড়ানোর, কারণ সব সময় খেলা করে। পড়াটাও যদি দিনের মধ্যে দিন আর রাত মিলিয়ে দুবার হয় এটাও ভালো বাচ্চাদের পক্ষে, তবে সব রকম দরকার। তো এই যে দাঁত মাজবে একা একা, আবার কখনো কখনো বলবে মা তুমি দাঁত মাজিয়ে দাও। তো দেখো মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। আর আগের দিন ওর বাবা একটা ওই জনসেন্সের ক্রিম এনে দিয়েছে, তাই বারবার করে ওই ক্রিমটা মাখবে। আসলে ওকে আগে মাখাতাম, রিসেন্টলি এই কমাস মাখানো হচ্ছিল না, তো আবার দেখলাম মুখে কি সব বেরোচ্ছে। তো এইটা মাখাতে দু তিন দিন মাখিয়েছি, তার মধ্যেই দেখি মুখটা একদম ফ্রেশ। তো বাচ্চাদের সবসময় বাচ্চাদের ক্রিমই প্রয়োজন। তো চলো ওকে এখন সাজিয়ে গুছিয়ে দিই। তো রান্নাবান্নার কাজে চলে এসেছি। আজকে বহুদিন পরে এই সজনে ফুলটা পেলাম, আর আমার যে এত ভালো লাগে খেতে এই সব জিনিস, মনে হচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে না। আমরাই হয়তো এগুলোকে ভালো করে এনে বাড়িতে রান্না করতে পাচ্ছি না বলেই হয়তো আমাদের কাছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো আজকে এগুলো আমি নিয়ে এসেছি, এগুলো ভাজা করব একটা আলু দিয়ে। আর দেখা যাক কী কী করি, চলো তোমাদের সাথে সবই শেয়ার করব। এর আবার ছোট ছোট ডাটাও ঝরে পড়েছে দেখেছো তো। সত্যি খুবই ভালো লেগেছে, একটা পেঁয়াজ আলু এইসব দিয়ে রান্না করেছি। এই ফুলগুলো ছোটবেলায় আমরা খুব নিজেরাও মানে কুড়িয়ে কুড়িয়ে এনে মাকে বলতাম রান্না করতে। তো এই যে সজনে ফুল ভাজা, আর হচ্ছে ওলকপি মটরশুঁটি আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। এখানে শুকনো লঙ্কা, একটু টমেটো, একটু আদা, একটু জিরে এই সব দিয়েছি। আর এদিকে সজনে ফুল তো আছেই। তো চলো, বাজে এখন 12:45। রিদ্ধিমা স্নান করেছে, তবে দেখো মাথাটা আঁচড়ায়নি। এই দেখো চুলটা একটু হালকা ভিজে, বলেছে মাথাটা পরে আঁচড়াবো। তো চলো, আমি রিদ্ধিমার জন্য এখানে নিয়ে নিয়েছি স্পেশাল, যেটা সচরাচর পাওয়া যায় না, সজনে ফুলটাকে হালকা পেঁয়াজ আর একটু চিকি চিকি করে আলু কেটে ভাজা করেছি। এটা হচ্ছে ওলকপি মটরশুঁটি আলুর তরকারি, আর এটা হচ্ছে অর্ধেকটা ডিম আর ভাত। রিদ্ধিমাকে খাইয়ে দেবো, এর হাফ খাবে আর হাফ মনে হয় খাবেই না। তো চলো বন্ধুরা, রিদ্ধিমাকে খাইয়ে দিই, দেখতে থাকো ব্লগটি, সঙ্গে থাকো। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, আর এখন আমরা ওই হরিবাসর, যেটা তোমরা যারা রোজ ব্লগ দেখো তারা তো বুঝতে পারবে, তো ওখানে মাঠ মতো ওখানে আমরা ঘুরছিলাম। সূর্য অস্ত প্রায় চলে যাচ্ছে, দেখো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওই জায়গাটা একদম লাল টকটকে গোল হয়েছিল। তো যাই হোক, তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম। এখন যাব আমরা বাড়িতে চলে যাব, তো ওই জন্য একটু ভাবলাম যে বাইরের পরিবেশ তো সেভাবে দেখানো হয় না, তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আমরা যাই, এখন বাড়ির দিকে রওনা দিই। মেয়েটা দেখো ধুলোয় হাত দেবে, ও সব সময় শুধু ধুলো এটা ওটা সেটাই ও চিনে রেখেছে খালি। দুই পাশে কি সুন্দর এই ঝাউ গাছগুলো, একসময় প্রচুর এ ছিল, মানে ভালোভাবে ছিল পাতা, এখন তো নষ্ট হয়ে গেছে। আবার সন্ধেবেলায় চা নিয়ে চলে এসেছি, দুধ চা। মেয়ে এখানে নাচ করছে, ওকেও দুধ খাওয়াবো, টিভি দেখছি, মেয়ের জন্যও দুধ নিয়েছি। চলো খাইয়ে দিই, আবার পড়তে বসাতে হবে আমাকে। দেখো সন্ধ্যাবেলার টিফিন করছি একটু, তো মেয়েকে খাওয়াবো বলে সেই জন্যই অনেকদিন ধরে সোয়া সস এনেছিলাম, একটু চাউমিনের মধ্যে দিয়ে খাবো। আর অনেক দিন ধরে এই চাউমিন মানে চাউমিনটা ছিল, প্রায়
দু মাস তো হবেই, তো ভাবলাম এটার আজকে সৎ কাজ করি, তো যার জন্য আমি চাউমিনটা করছি। আর আমার চাউমিনটা না কড়াতে মানে একটু হালকা লেগে গেছে, ওরকম হয় জানো না, আর আমি খুন্তি দিয়ে সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে তোলার চেষ্টা চলছে আমার আপাতত। আর চাউমিনে আজকে সেভাবে সবজি বলতে শুধু একটা ক্যাপসিকাম ছিল সেটাই দিয়েছি, আর গাজর টাজর দিইনি, একটু মটরশুঁটি, একটু আলু, পেঁয়াজ এইসব। তো চলো বন্ধুরা, চাউমিন খাওয়া শুরু করে দিতে হবে এবারে। এই যে হচ্ছে স্পেশাল, নামিয়ে নিয়েছি। আর এই যে দেখো চাউমিনটা, শসা আর ওপরতে সস দিয়েছি, তো মোটামুটি ভালো লেগেছে। চাউমিনটাকে কিন্তু আজকে আমি সেদ্ধ করিনি জানো তো, ঠান্ডা জলে ভিজিয়ে রেখে তবে রান্নাটা করেছি। তো চলো, রেশন থেকে এই আটার প্যাকেট, চাল এই সবগুলো দিয়েছে, তো এগুলো এবার আমি সরিয়ে সরিয়ে রাখবো যেখানে যেটা রাখার। আমরা কিন্তু রেশনের চাল আটা দুটোই খাই, এই কথাটা শুনে আবার অনেকে হয়তো ভাববে যে যে এরা রেশনের চাল খায়। হ্যাঁ খায়, কারণ চাল হচ্ছে তোমার যেমনই হোক না কেন চাল চালই হয়, মোটা সরু এটা কোনো পার্থক্য নেই। তো বেশ ভালো, বেশ চালটাই দিয়েছে। তো খানিকটা বিকেলবেলার জামা কাপড় যেগুলো ভাঁজ করতে পারিনি সেগুলো ওই এখন রাত্রিবেলাতে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখন টুকটুক করে ভাঁজ করে নিচ্ছি, কারণ বিকেলবেলায় জামা কাপড় তুলে আনি ঠিকই কিন্তু সেভাবে রোজ ভাঁজ করা হয় না। পরে এই টিভি চালিয়ে দিয়ে একটু একটু করে ভাঁজ করি, যেটা যেখানে রাখার দরকার রেখে দিই আসলে। আর এদিকে আমার মেয়ে দেখো 14 বার খালি শোকেসটা খুলছে আর বন্ধ করছে, খুলছে আর বন্ধ করছে, ওই করে সারা দিন, একবার শোকেস নতবা ফ্রিজ। ফ্রিজটার প্রতি বেশি একটু এ করে যদিও, শোকেস সেভাবে নয়। এবারে বলবে আমাকে কোলে নাও, আদর করো, দেখো ওই যে শুরু হয়ে গেছে। আসলে মানে কি বলবো, ছোট তো আসলে, ওই জন্যেই সবসময় এটা বলে কোলে নাও, আদর করো। তো চলো বন্ধুরা, মেয়ের খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পর, আর আমি এখন খেতে বসেছি। তো এখানে একটু আলোর জন্য অন্ধকার লাগছে, কিছু মনে করো না বন্ধুরা তোমরা। তো যাই হোক, এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। তো হ্যালো বন্ধুরা, দেখো আমাদের বিছানা করা কমপ্লিট হয়ে গেছে, আর এ সাইডে একটু টিভি ফিভি চলছে, হিন্দি ফিন্দি বই দেখছি। তো আজকে এভাবে বিছানা করেছি, দেখো আজকে এদিকটাই মাথা দিয়ে শোবো, বেসিক্যালি আমরা এদিকটাই মাথা দিয়ে শুই। তো যাই হোক, ওর বাবা নেই তো, মেয়ে আর আমি, আর ওর বাবা থাকলে আমাদের একটু প্রবলেম হয় এরম লম্বাই মাথা করে শুতে। বাট খাটটা কিন্তু যে 6-7 বলে যে সাইজটা, সেই সাইজেরই কিন্তু খাট, তাও আমাদের অসুবিধা হয়। অ্যাকচুয়ালি আমরা এইভাবে কখনো শুইনি তো। হ্যাঁ, ছোটবেলা থেকে মামনি আমি ওর বাবা মনে করি অনেকটা জায়গা লাগবে, যার জন্য এভাবে শুতাম। ছোটবেলায় খাট ভেঙে যেত, এটাই তো ছোটবেলায় তুমি শুয়েছো, কই ভাঙেনি তো? না, আমি যখন ছোট ছিলাম তখন ভেঙে যায়, তখনও তো ভাঙেনি খাটটা। তাহলে তুমি কি করে বলছো যে ছোটবেলায় তোমার খাট ভেঙে যেত? তো যাই হোক, চলো বন্ধুরা, আমাদের বিছানা টিছানা করা কমপ্লিট। তো মশারির ভেতরে ঢুকেই কথা বলছি তোমাদের সঙ্গে। আর হচ্ছে তোমার আজকে যেটা মেন জিনিস ছিল, এই এই সময় তো সজনে ফুল ফোটে, নাকি তার আগের থেকেই ফুটছিল? যাই হোক, তো আমি না অনেক খুঁজেছিলাম জানো তো এই সব জিনিসগুলো, যেমন এই সজনা ফুল, তারপরে থাঙ্কুল পাতা, আর একটা আছে হেলেঞ্চে, অনেক ওটাকে হিঞ্চে শাক বলে। তো এই এই সব জিনিসগুলো না এখন করে, আগে গ্রামের দিকের মানুষ তো খাই প্রায়, আর শহরের দিকে বিক্রি হয় বাজারে। তো আমি মানে অনেকদিন পরে সজনে ফুলটা পেয়েছি, ভাজা করেছি আলু দিয়ে, দারুণ লেগেছে খেতে। আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, দারুণ লেগেছে। আর সজনে ফুল বা ডাটা এগুলো তো ফক্সের এর থেকে খুব ভালো, উপকারী না? তো যাই হোক, ওইটা ভালো লেগেছে আজকে। আর একটা কি ছিল বেশ আজকে, তো যাই হোক মনেই পড়ছে না আমার। আর অনেকদিন পরে ওই চাউমিনটা যেটা খেলাম না, অনেক দিন আনা ছিল ওই প্যাকেটটা, প্রায় 2 মাস
চাউনে প্যাকেটটা এনে বাড়িতে রেখে দিয়েছিলাম, আজ খাবো কাল খাবো কাল পাবো করে করে খাওয়া হচ্ছিল না, তো সেটা খেয়ে নিলাম। তো চলো আর বেশি বকবক করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, যারা নতুন সাবস্ক্রাইবার নয় সরি, যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো তারা প্লিজ যদি মনে হয় তো সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, শুভরাত্রি, দেখা হবে কাল একটি নতুন ভিডিওর সাথে।